সমস্যা থাকার কারণে আমার ক্লাসটা যথাসময়ে শুরু করে আবার অফ করে দিতে হয়েছে। আমি আবার আসছি। তোমরা জানো এর আগে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আজকে আমরা আরেকটি চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। জনসংখ্যা পরিচিতি চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা বাংলাদেশ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারের প্রথম তিনটা পার্ট, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, এই তিনটা পার্টে আসলে আমাদের জনসংখ্যার তুলনা, পরিবর্তনশীলতা এবং স্থানান্তর, এই তিনটা পার্টের উপরে আজকে আমরা আলোচনা করার চেষ্টাটা করব। তো আলোচনার শুরুতে আমরা বাংলাদেশ সম্পর্কে যে ধারণাটা পাই সেটা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশকে বলা হচ্ছে একটি ঘনবসতিপূর্ণ দেশ। এবং এ দেশের একটা স্ট্যাটিস্টিক্স আছে, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলছে 2015-2016 সালের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে টোটাল যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা ছিল 15,99,00,000। এবং বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হার, শেষ যে হিসাব, সেই হিসাব অনুযায়ী এই বৃদ্ধির হারটা পাওয়া যায় 2015-2016 সালে 1.37%। এবং বাংলাদেশের অর্থনীতি চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম এর আগে, তোমরা জানো যে অর্থনীতিটা কি, অর্থনীতিটা হচ্ছে আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ। এবং এই উন্নয়নশীল দেশের যে অর্থনীতি, এই উন্নয়নশীল অর্থনীতিটা আস্তে আস্তে কিন্তু আমরা মধ্যম আয়ের দিকে আগাচ্ছি, এই হচ্ছে অর্থনীতির তুলনা। তো এখানে আমরা যে বিষয়টা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে ঘন বসতিপূর্ণ বিষয়টা কি। এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা দেশকে বড়, কোনো একটা দেশকে ছোট, কাউকে বেশি ঘনবসতিপূর্ণ, কাউকে কম ঘনবসতিপূর্ণ বলি, এই কথাটা আসলে একটা তুলনা সাপেক্ষে বলি। তার মানে কি, আমাদের দেশ ঘনবসতিপূর্ণ যখন আমরা চিহ্নিত করি তখন স্বাভাবিকভাবে এটা আমরা কারো না কারোর সাথে তুলনা করি। যেমন তোমরা জানো যে একটা ছেলেকে যখন আমরা বলি যে ছোট, যে ধরো যে ক্লাস সেভেনের একটা ছেলে ছোট, তাহলে আবার আসছি, আমরা নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। তাহলে বাংলাদেশের আমি বলছিলাম যে ঘন বসতিপূর্ণ, কোনো একটা দেশকে যখন আমরা বলি যে ঘন বসতিপূর্ণ বা কম ঘন বসতিপূর্ণ, বেশি ঘন বসতিপূর্ণ, এই বিষয়গুলো আসলে একটা তুলনার সাপেক্ষে আমরা এই কথাগুলো বলি। তুলনার বিষয়টা কেমন, যেমন ক্লাস সেভেনে তোমরা এখন লেখাপড়া করছো, তাহলে তোমরা ক্লাস সেভেনের ছাত্ররা ছোট, এই কথাটি যখন আমরা বলি তখন নিশ্চয়ই এটা ধরে নিতে হয় 8, 9, 10 যারা পড়ছে তাদের তুলনায় তোমরা ছোট। কিন্তু আবার ক্লাস সেভেনের ছেলেরা বড়ও হতে পারে। কিরকম বড়, যেমন 1, 2, 3, 4 যারা পড়ছে তাদের তুলনায় ক্লাস সেভেনের ছেলেরা বড়। তার মানে একটা দেশ কম ঘনবসতিপূর্ণ, বৃদ্ধির হার বেশি নাকি কম, এই কথাগুলো যখন আমরা বলবো তখন অবশ্যই এখানে একটা তুলনা কাজ করে। তাহলে আমরা একটু তুলনাটা বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ একটি সার্কভুক্ত, মানে সার্কভুক্ত একটা সংগঠনের সদস্য। তোমরা জানো সার্কভুক্ত সংগঠনে এখানে 8টি দেশ আছে, টোটাল 8টি দেশের মধ্যে লাস্ট যে দেশটা যুক্ত হয়েছে সেই দেশটার নাম হচ্ছে আফগানিস্তান। তাহলে এই বৃদ্ধি হারের তুলনা যদি আমরা করতে যাই তাহলে আমরা দেখবো বইতে একটা চার্ট আছে, এই চার্ট অনুযায়ী বাংলাদেশ আসলে নেপাল এবং শ্রীলঙ্কা, এখানে কিন্তু বৃদ্ধি হার কম বাংলাদেশের তুলনায়। কিন্তু ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু বাংলাদেশের তুলনায় বেশি। আবার ঘনত্বের যদি তুলনা করি তাহলে ঘনত্বের আলাপটা আমি একটু পরে আসছি, যে ঘনত্বের তুলনা, এই ঘনত্বের তুলনাটা যদি আমরা করি তখন দেখব বাংলাদেশের তুলনায় ভারত এবং শ্রীলঙ্কায় এখানে ঘনত্বটা কম। তার মানে একটা নির্দিষ্ট প্লেসে বাংলাদেশে যতজন মানুষ, ধরো যে একটা উদাহরণস্বরূপ যদি আমরা ধরি, একটা নির্দিষ্ট প্লেসে বাংলাদেশে যদি 10 জন মানুষ বসবাস করে, ভারত এবং শ্রীলঙ্কায় 10 জনের থেকে কম মানুষ ওই নির্দিষ্ট প্লেসে অবস্থান করে। যেমন ধরো একটা ছোট্ট বাসা, এই বাসায় বাংলাদেশে যদি 3 জন মানুষ থাকে তাহলে ভারতের দেখা যাবে যে 1 জন আছে, শ্রীলঙ্কায় আছে 2 জন, এ হচ্ছে তার ঘনত্বের মানদণ্ড। আবার বাংলাদেশের তুলনায় বেশি ঘনত্বপূর্ণ দেশ কোনগুলো, যেগুলো মালদ্বীপ, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় বাংলাদেশের তুলনায় ঘনত্বের জায়গাটা বেশি। তাহলে আমরা আসছি যে ঘন বসতিপূর্ণ, এই শব্দটা বোঝার জন্য আমি একটা উদাহরণ ইউজ করছি, সেটা হচ্ছে যে যেমন ধরো যে এখন যদি আমরা স্কুলে ক্লাসটা নিতাম তাহলে স্কুলে একটা শ্রেণীকক্ষে আসলে 70 জন মানুষ, আমি সহ 71 জন, 71 জন টোটাল আমরা একটা রুমে অবস্থান করতাম।
কিন্তু যখন আমরা একটা লাইভ ক্লাস নিচ্ছি, স্কুল থেকে যারা লাইভ ক্লাস নিচ্ছে, তোমরা জানো যে স্কুলে ওই মুহূর্তে লাইভ ক্লাসে টিচার ছাড়া কিন্তু আর কেউ নাই। তাহলে একই রুমে একজন থাকা আর একই রুমে 70 জন থাকা, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে একই এক রুমে যখন একজন মানুষ থাকছে সেখানে কম ঘনত্ব পূর্ণ, এবং এক রুমে যখন বেশি মানুষ থাকছে সেটা হচ্ছে বেশি ঘনত্বপূর্ণ। তার মানে ঘনবসতিপূর্ণ বিষয়টাকে আমরা কীভাবে বলবো, যে একটা নির্দিষ্ট প্লেসে যদি এক জায়গায় বেশি মানুষ অবস্থান করে সেটা বেশি ঘনবসতিপূর্ণ, এবং একই নির্দিষ্ট প্লেসে যদি কম মানুষ অবস্থান করে সেটা হচ্ছে কম ঘনবসতিপূর্ণ দেশ। আবার বৃদ্ধি হারের যে তুলনাটা আমরা যখন তুলনা করেছি এর আগে, তুলনাটা করেছিলাম বিভিন্ন দেশের সাথে, তুলনা কিন্তু আবার একই নির্দিষ্ট সময়ে একই দেশের অভ্যন্তরে হতে পারে। যেমন ধরো যে বাংলাদেশে 1971 সালে স্বাধীন হয়েছিল, তাহলে 1971 সালের পরে 1974 সালে এসে, 74 সালে এসে এখানে যে আদমশুমারি হয় তখন এখানে যে বৃদ্ধির হার হিসাব করা হয় সেই বৃদ্ধির হারটা ছিল 2.62%। আবার এখন 2011 সালে এসে লাস্টে যে শুমারিটা হয় সেখানে বৃদ্ধির হার হয়েছে 1.34। তাহলে আমরা দেখছি 1974 থেকে 2011 পর্যন্ত যদি আমরা বিবেচনা করি, বইতে একটা চার্ট আছে, ওই চার্টে তোমরা দেখবা যে আমাদের দেশে যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কিন্তু কমেছে কমতির দিকে। যেমন 1974 ছিল 2.62 এবং 2011 এটা এসে দাঁড়িয়েছে 1.34। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে বইতে তোমরা পাবা সিরিয়ালি তিনটা চার্ট আছে, একটা হচ্ছে বৃদ্ধির হারের, একটা হচ্ছে ঘনবসতিপূর্ণ দিক থেকে, আর একটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে একটা নির্দিষ্ট সাল থেকে শুরু করে আর একটা নির্দিষ্ট সাল পর্যন্ত যে জনসংখ্যা বৃদ্ধির যে তুলনা, এই জিনিসটা দেয়া আছে পার্ট ওয়ানের লাস্টের দিকে যে চার্ট, সেই চার্টটা তোমরা খেয়াল করলে দেখবা। তাহলে আমরা বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা পেলাম জনসংখ্যা পরিচিতিতে। এবার আমরা যাব জনসংখ্যার যে পরিবর্তনশীলতা, তাহলে জনসংখ্যার পরিবর্তনশীলতাটা কি? পরিবর্তনশীলতা পরিবর্তন তোমরা জানো, সমাজ বিজ্ঞানের ছাত্র যেহেতু আমরা বিজিএস পড়ছি, তাহলে বিজিএসে বা সমাজে পরিবর্তন বিষয়টা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজ মানে প্রতিনিয়তই পরিবর্তনশীল। তাহলে এই পরিবর্তনশীলতা যখন আমরা পড়ছি জনসংখ্যায়, সেই পরিবর্তনশীলতা আসলে নির্ভর করে কতগুলো মানদণ্ডের উপর। কী কী? যেমন একটা দেশের জন্মহার কেমন সেটার উপরে একটা দেশের জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে। আমি একটু পয়েন্টগুলো লিখে দিচ্ছি। একটা দেশের জন্মহার, এটার উপরে একটা দেশের পরিবর্তন নির্ভর করে। একটা দেশের মৃত্যু হার, এটার উপরে একটা দেশের জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে। ওই দেশের যে স্থানান্তর প্রক্রিয়া, ওই স্থানান্তর প্রক্রিয়ার উপরে পরিবর্তন নির্ভর করে, এবং ওই দেশের যে সামাজিক গতিশীলতা এই বিষয়টার উপরে পরিবর্তন নির্ভর করে। গতিশীলতা, তাহলে আমি আবারও বলছি আমাদের দেশের জনসংখ্যার পরিবর্তনটা মোটামুটিভাবে এই চারটা জিনিসের উপরে নির্ভর করে। শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে জনসংখ্যার যে পরিবর্তন সেই পরিবর্তনটা মূলত এই চারটা টপিক্সের উপর নির্ভর করে। চারটা টপিক্স কি আমরা যদি আবার বলি একটু, একটা হচ্ছে ওই দেশের জন্মহার, ওই দেশের মৃত্যু হার কেমন, ওই দেশের স্থানান্তরের রেশটা কেমন, এবং ওই দেশের সামাজিক গতিশীলতাটা কেমন। এখন আমরা যদি এক এক করে বুঝতে চাই যে জন্মহার আসলে কিভাবে জনসংখ্যার পরিবর্তনকে প্রভাবিত করে। আমরা জানি জন্মহারের সাথে আবার যুক্ত আছে এখানে মৃত্যু হার, জন্ম এবং মৃত্যু দুইটাকে একসাথে কম্পারিজনে বুঝতে হবে। যেমন একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যদি 100 জন মানুষ জন্ম নেয় এবং ওই নির্দিষ্ট সময়ে যদি 20 জন মানুষ মৃত্যুবরণ করে, তাহলে এই জন্মহারের যে তুলনা, জন্ম এবং মৃত্যুর তুলনা দুইটার হিসাব নিকাশ করে আমরা দেখবো 100 জন মানুষ জন্ম নিল, 20 জন মানুষ মারা গেল, তাহলে জনসংখ্যা বাড়লো কত? বাড়লো হচ্ছে 80 জন। যদি 100 জন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে ওই বছরে 100 জন মানুষ মৃত্যুবরণ করত, তাহলে কিন্তু এখানে জনসংখ্যা বৃদ্ধিটা হতো না, বা জনসংখ্যার যে পরিবর্তন, সংখ্যার যে পরিবর্তন সেই পরিবর্তনটা হতো না। তাহলে এখানে আমরা দেখলাম যে, আমি আবারও বলছি যে জন্মহার 100 জন জন্ম নিল, 100 জন যদি ওই নির্দিষ্ট বছরে মারা যেত তাহলে বিয়োগ করে এটা আসলে শূন্য আসতো, তার মানে পরিবর্তনটা আসলে শূন্য। কিন্তু 100 জন মানুষ যদি জন্ম নেয়
যদি এখানে আমি 10 জন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু 90 জন মানুষ কিন্তু এখানে বৃদ্ধি পায়। তাহলে এভাবে জন্মহার একটি পরিবর্তনে ভূমিকা রাখে। এখন এই জন্মহারকে প্রভাবিত করে কিছু মানদণ্ড আছে। মানদণ্ডগুলো কি তোমরা বইতে পড়লে হয়তো দেখবা যে এই পরিবর্তনকে প্রভাবিত করে মানদণ্ড হচ্ছে যে একটা হচ্ছে জ্ঞানের প্রভাব এবং আরেকটা হচ্ছে পেশা, বাল্যবিবাহ, বয়স, লিঙ্গ, বিয়ের বয়স এবং জন্ম নিয়ন্ত্রণ, নারী কর্মসংস্থান, এই বিষয়গুলো কিন্তু একটা দেশের জন্মহারকে প্রভাবিত করে। তাহলে কিভাবে, যেমন জ্ঞানের হার, দেখবা যে বাংলাদেশের মানুষের যে জন্ম সংক্রান্ত যে ধারণা বা সন্তান জন্ম দেওয়ার পিছনে যে ধ্যান ধারণাগুলো কাজ করে অনেক সময় পুরনো কুসংস্কার, পুরনো চিন্তাভাবনা, ধর্মীয় প্রভাব, এই বিষয়গুলো আসলে জন্মহারের উপরে প্রভাব বিস্তার করে। যেমন একজন জ্ঞানী মানুষ যে অনেক দিক থেকে লেখাপড়া করেছে বা বিষয়গুলো সম্পর্কে জানে, ভবিষ্যৎ সম্পর্কে হয়তো বুঝতে পারে, সে কিন্তু এই জন্মের পিছনে তাকে কিন্তু এই সংস্কার, যে কুসংস্কার বা ধর্মীয় যে ধ্যান ধারণাগুলো আছে সেই বিষয়গুলো খুব বেশি প্রভাব ফেলতে পারে না। যেমন একটা কথা প্রচলিত ছিল এক সময় আমাদের দেশে যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। তার মানে যে জন্মের পিছনে এখানে আহারের যে সম্পর্কটা নিয়ে আসা হচ্ছে, মানে এখানে মানুষের সংখ্যা বেড়ে গেলে যে এখানে একটা খাদ্য সংকটও হতে পারে বা তাদের মেনটেন্যান্সের বিষয়ে একটা সমস্যায় পড়তে পারে, এই বিষয়টা কিন্তু একজন কম জ্ঞান সম্পন্ন মানুষ দূরবর্তী চিন্তা করতে না পারার অক্ষমতার কারণে কিন্তু তারা এটা ভাবতে পারে না। কিন্তু একজন জ্ঞানের মানুষ সে কিন্তু আজ থেকে দূরবর্তী চিন্তা করতে পারে, ফলে একটা জ্ঞানের প্রভাব কিন্তু জন্মহারকে এভাবে প্রভাবিত করে। এবার আসো পেশা। তাহলে পেশাটা কি, যেমন একটা সময় আমরা দেখতাম যে আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা কিন্তু ঘরে অবস্থান করত, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে আজকে অনেক মেয়েরা বিভিন্ন জায়গায় কর্মজীবী হিসেবে তাদের কাজ পরিচালনা করছে। তাহলে যখন একজন কর্মজীবী মহিলা আবার একজন ঘরে থাকা মহিলা, এই দুই মহিলার যখন সন্তান ধারণের প্রশ্ন আসে, তখন স্বাভাবিকভাবে একজন কর্মজীবী মহিলার পক্ষে ঘন ঘন সন্তান ধারণ করাটা এটা কষ্টকর, দুঃসাধ্য ব্যাপার। এবং একজন কর্মজীবী মহিলা কিন্তু তার কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়ার বিষয় থাকে, তার কর্মক্ষেত্রে বিভিন্ন রুলস রেগুলেশন মেনটেন করে কিন্তু তাকে একটা সন্তান ধারণ করতে হয়, ফলে পেশাজীবী মহিলাদের কিন্তু পেশাজীবী যারা না তাদের তুলনায় সন্তান ধারণ করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। ফলে এই পেশা, আবার পেশার দিক থেকে দেখবা যে একটু খেয়াল করলে আমাদের দেশে যেহেতু কিছু পেশা আছে যেগুলোর পিছনে আসলে এখানে জ্ঞানের একটা বহর থাকতে হয়, একটু উচ্চশিক্ষিত হতে হয়, যেমন আমাদের দেশের ডাক্তার, আমাদের দেশের ইঞ্জিনিয়ার, আমাদের দেশের শিক্ষকরা, তাহলে তাদের এই পেশাটার সাথে জ্ঞান জগতের সাথে একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে, ফলে এই পেশাগুলো একটু জ্ঞান ঘন পেশা আমরা বলতে পারি। আবার কিছু কিছু পেশা আছে যেখানে আসলে জ্ঞানের খুব বেশি কাজ নেই, যেমন ধরো যে আমাদের দেশের রিক্সাওয়ালা বা আমাদের দেশের যারা মুটে মজুর আছে, আমাদের দেশে যারা মাছ শিকারে যায়, আমাদের দেশের যারা চাষি, তাহলে এই যে জায়গাগুলো এদের ক্ষেত্রে আবার জ্ঞানের খুব বেশি বহর না থাকলেও চলে। তাহলে একটা হচ্ছে অভিজ্ঞতাকে কেন্দ্র করে, দীর্ঘদিনের অভ্যস্ততাকে কেন্দ্র করে জীবনযাপন করা, আর দিকে হচ্ছে যে জ্ঞানের সমন্বয় ঘটিয়ে একটা পেশা তৈরি করা। তাহলে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের ফ্যামিলিগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখবো যে এখানে সন্তানের সংখ্যা তাদের ঘরে এভারেজে সন্তানের সংখ্যা কিন্তু একজন দুজন বা তিনজন বেশি হলে, কিন্তু আমরা যদি একটু নিম্নবিত্ত এই পরিবারগুলোর দিকে তাকাই, জেলে কৃষক বা একজন শ্রমজীবী মানুষ আমাদের বস্তিগুলোর দিকে যদি তাকাই, তখন দেখব যে তাদের পেশা বা তাদের জ্ঞানের গভীরতার ঘাটতির কারণে এখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক বেশি। আরেকটা ইনস্ট্রুমেন্ট এখানে কাজ করে, সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কী হবে, একটা বাচ্চা মেয়ে একটা ছোট বয়সে, যখন একজন মানুষের 15-16 বছর বয়সে বিয়ে হয় একটা মেয়ের, তাহলে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সে সন্তান ধারণের জন্য কিন্তু একটা স্পেস পায়। আবার একটা মেয়ের বিয়ে যদি 28-30 বছর বয়সে এই সময়ে হয় বা 25-30 বছর বয়সে হয়, তাহলে কিন্তু তার এই স্পেসটা কমে যায়। তাহলে আমাদের দেশের যে বাল্যবিবাহ, সে বাল্যবিবাহও কিন্তু এই জনসংখ্যা পরিবর্তনে একটা বড় ভূমিকা পালন করে।
এবার আমরা আসছি যে মৃত্যু হার। তোমরা জানো যে পুরো বিশ্বে যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের দেশে পুরো বিশ্বের চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত হয়েছে, তেমনি আমাদের দেশেও চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, যেটাকে আমরা বলছি আধুনিক চিকিৎসা ব্যবস্থা। যদিও এই করোনাকালীন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা একটা প্রশ্নের সম্মুখীন, তারপরও চিকিৎসা ব্যবস্থার যদি আমরা তুলনা ধরতে যাই আগেকার দিনের তুলনায়, এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটুকু উন্নত। তাহলে এই চিকিৎসা ব্যবস্থার কারণে কি হয়েছে আমরা দেখব যে মৃত্যু হারের যে চিত্রটা, যে আগে যত দ্রুত মানুষ মারা যেত সেই মানুষ কিন্তু এখন আর দ্রুত মারা যাচ্ছে না, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। যেমন বাংলাদেশের একটা সমীক্ষা বলছে, বইতে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে মানুষের এখন গড় আয়ু হচ্ছে 71 বছর। তাহলে যখন আমরা মৃত্যু হার কমিয়ে এনেছি, আমরা আগের একটা উদাহরণে দেখিয়েছিলাম, মৃত্যু হার যখন কমেছে স্বাভাবিকভাবে এটা কিন্তু জনসংখ্যা পরিবর্তনে এবং জনসংখ্যা বৃদ্ধিতে কিন্তু ভূমিকা রাখে। একইভাবে শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার, এই মানদণ্ডগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই মানদণ্ড আমাদের দেশে যে জনসংখ্যার পরিবর্তন, এই মৃত্যু হার কমে যাওয়ার কারণে এই পরিবর্তনটা হচ্ছে। এরপরে তৃতীয় একটা পয়েন্ট আমরা যাব যে স্থানান্তর। স্থানান্তরটা কি? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তাহলে এক জায়গায় থেকে মানুষ আরেক জায়গায় চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি স্থানান্তর। যেমন একটা জিনিস এই হাতে আছে, আমরা ধরে নিলাম যে এই জিনিসটা এখান থেকে এই হাতে চলে আসলো, তাহলে আমার ডান হাত থেকে বাম হাতে যে একটা জিনিস নিয়ে আসা, এটা হচ্ছে স্থান পরিবর্তন করা। তেমনি একজন মানুষ গ্রামে ছিল, সে মানুষটা গ্রাম থেকে শহরে চলে আসছে, এই যে বিষয়টা এটাকে আমরা বলছি স্থানান্তর, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে। এখন এই স্থানান্তরটা কেন হয়, স্থানান্তরটা হয় যেমন এই স্থানান্তরটা কি কারণে হয়, স্থানান্তরটা হয় এটা ভৌগোলিক পরিবেশের কারণে। যেমন আমাদের পাহাড়ে, পাহাড়ে কিন্তু এখানে যে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রের একটা বিস্তৃত রূপ নেয়, আবার পাহাড়ে বসবাস করাটা অনেক কঠিন, পাহাড়ে সমস্ত সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধা এগুলো খুব বেশি পাওয়া যায় না, চাকরি সুলভ না, সে কারণে দেখা যাবে যে আমাদের পাহাড়গুলোতে যে জনসংখ্যার ঘনত্ব সেটা কম, এবং পাহাড় থেকে প্রায় প্রতি বছরে আমরা যখন আমাদের ইপিজেডগুলোতে যাব বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে যাব, শিল্প অঞ্চলগুলোতে যাব, দেখব যে এখানে একদল মানুষ, সে মানুষগুলো আসলে আমাদের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলো থেকে এখানে কাজ করতে এসেছে। তাহলে এখানে একটা যে বড় ভূমিকা সেটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। আবার আমাদের চরাঞ্চলগুলোতে, যে চরাঞ্চলগুলোতেও আমরা দেখব যে আধুনিক সুযোগ সুবিধাগুলো নাই, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না, ফলে ওই চর অঞ্চল থেকেও প্রতিদিন দলে দলে মানুষ আসলে শহরগুলোতে ভিড় করছে তাদের কর্মসংস্থানের জন্য। তাহলে এখানে ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রাকৃতিক সম্পদ, দেখা যাচ্ছে যে একটা সমীক্ষা বলছে যেখানে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা আছে সেখানে সে সমস্ত জায়গাতে আসলে মানুষের কনসেন্ট্রেশন অনেক বেশি, আবার যেখানে প্রাকৃতিক সম্পদ নাই সেখানে আসলে মানুষের কনসেন্ট্রেশন বেশি হয় না। তাহলে এই যে বিষয়টা আছে তেমন কেন, এবং প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি, যে প্রকৃতি থেকে আমরা মাছ পাই, প্রকৃতি থেকে আমরা বিভিন্ন শাকসবজি পাই, ফলমূল পাই, প্রকৃতি থেকে আমরা আমাদের খনিজ যে সম্পদগুলো আছে এই বিষয়গুলো পাই। তাহলে একদিকে খনিজ সম্পদকে কেন্দ্র করে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো হয়, সে কারণে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা সুযোগ তৈরি হয়, সে কারণে মানুষের কনসেন্ট্রেশন ওখানে বেশি হয়। আবার খাদ্যকে কেন্দ্র করে, খাদ্য সংস্থানের যেহেতু একটা অবারিত সুযোগ থাকে কোনো একটা অঞ্চলে, সেই প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে ওখানে মানুষের কনসেন্ট্রেশন হয়। তাহলে এই হচ্ছে বিষয়। আবার স্থানান্তর প্রক্রিয়াটা বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কারণেও হতে পারে। যেমন তোমরা জানো আমাদের দেশে যে কক্সবাজার, কক্সবাজারের পরে যে টেকনাফ, টেকনাফ সীমান্তে আমাদের যে মায়ানমার আছে, ওই মায়ানমারে প্রচুর রোহিঙ্গা এখন অবস্থান করছে। তাহলে এই রোহিঙ্গার আগে ছিল কোথায়, রোহিঙ্গারা ছিল কিন্তু মায়ানমারে। তাহলে ওখানে যে যুদ্ধ, গৃহযুদ্ধ, ওদের উপরে যে প্রচণ্ড নির্যাতন, অত্যাচার, এই অত্যাচারে অত্যাচারিত হয়ে কিন্তু তারা আমাদের দেশে চলে এসেছে। তাহলে ওই স্থানান্তরটা কেন হলো, ওই স্থানান্তরটা হয়েছে কিন্তু একটা গৃহযুদ্ধ কারণে। তাহলে আমাদের দেশেও আমরা 1971 সালে দেখেছি পাকিস্তানিরা যখন আমাদের দেশে প্রচণ্ড একটা নির্যাতন নামিয়ে এনেছিল, তখন ওই নির্যাতনে অতিষ্ঠ হয়ে এদেশের দলে দলে মানুষ কিন্তু আমাদের দেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে চলে যেতে বাধ্য হয়েছিল। তাহলে এই যে বাংলাদেশ থেকে 1971 সালে মানুষ ভারতে গেছে, আবার রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে আসছে, এই যে স্থানান্তরটা, এই স্থানান্তরটা কেন হয়েছে
এই স্থানান্তরটা হয়েছে যুদ্ধ এবং গৃহযুদ্ধ এই কারণে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তোমরা জানো যে এই মুহূর্তে বাংলাদেশে একটা ঘূর্ণিঝড় আসার অপেক্ষা করছে, একটা সিগন্যাল চলছে, কোথাও সাত কোথাও ছয়। এই যে প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে করতে আমাদের যে উপকূলীয় অঞ্চলের মানুষজন, তারা দেখলো যে একটা প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে প্রায় নিঃস্ব করে দিচ্ছে। তখন আবার আরেকটা প্রাকৃতিক দুর্যোগ আছে, যেমন নদী ভাঙন। তাহলে আমাদের দেশে আমরা যদি শহরাঞ্চলের গুলোতে দেখি, তাহলে আমাদের বিশেষ করে রেলওয়ে স্টেশন, স্টেশনের পাশে যদি আমরা মানুষগুলোর একটু খোঁজ খবর নিই, তখন দেখবো যে এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আসলে নদী ভাঙা অঞ্চলের মানুষ। তাহলে নদী ভেঙে যাওয়ার কারণে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তারা কিন্তু তাদের সমস্ত কিছু হারিয়ে তারা স্থানান্তর হয়ে ওই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে। আবার ঘূর্ণিঝড়, বিভিন্ন বন্যা, এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় খুব বেশি হয়, সেই সমস্ত জায়গা থেকেও মানুষজন অনেক সময় তাদের স্থান পরিবর্তন করে আরেকটা জায়গায় চলে আসে। তাহলে এই হচ্ছে আমাদের স্থানান্তর প্রক্রিয়া। এবং এই স্থানান্তর প্রক্রিয়া, যেহেতু এক জায়গা থেকে মানুষজন আরেকটা জায়গায় চলে আসছে, যে জায়গায় চলে আসছে সেই জায়গায় মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যে জায়গায় এসে তারা ভিড় জমাচ্ছে বা এসে তারা জড়ো হচ্ছে, সেই জায়গায় কিন্তু জনসংখ্যা পরিবর্তন হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এভাবেই প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, গৃহযুদ্ধ, এই জায়গাগুলো আসলে আমাদের জনসংখ্যা পরিবর্তনে একটা ব্যাপক ভূমিকা রাখে। এবং সামাজিক গতিশীলতা, এই আলাপটা আমরা কিছুটা করেছি এবং আমার মনে হচ্ছে আর খুব বেশি করতে হবে না, কারণ সামাজিক গতিশীলতার আলাপটা আমরা জ্ঞানের আলাপ যখন করেছি, বাল্যবিবাহের আলাপ যখন করেছি বা ধর্মীয় মূল্যবোধের, আমি আবার বলছি যে সামাজিক গতিশীলতা, সামাজিক গতিশীলতা কিভাবে জনসংখ্যার পরিবর্তন করে, আসলে সমাজের গতি, সমাজের গতি, গতিশীল সমাজ আমরা কোনটাকে বলবো, যেই সমাজ আসলে খুব দ্রুত পুরনো ধ্যান ধারণাটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে, তাহলে কোন সমাজ পুরনো ধ্যান ধারণাটাকে পরাস্ত করতে পারে, যে সমাজে আসলে জ্ঞানের চর্চা আছে, যে সমাজে আসলে শিক্ষার চর্চা আছে, যে সমাজে বেশিরভাগ মানুষ শিক্ষিত, যে সমাজের মানুষ তাদের সমস্ত বিশ্বাসকে আসলে বিজ্ঞানের উপরে ভর করে চিন্তা করতে পারে, দূরদর্শিতায় চিন্তা করতে পারে, সেই সমাজকে আমরা বলছি গতিশীল সমাজ। তাহলে একটা গতিশীল সমাজ, যে জ্ঞানের প্রভাব থাকবে, শিক্ষার প্রভাব থাকবে, আর একটা গতিহীন সমাজে জ্ঞানের প্রভাব, শিক্ষার প্রভাব, বিজ্ঞানের প্রভাব, আধুনিক ধ্যান ধারণার প্রভাব খুব কম থাকে। যেহেতু ধ্যান ধারণার প্রভাব কম থাকে, পুরনো ধ্যান ধারণাগুলোকে পরাস্ত করতে পারে, ফলে পুরনো ধ্যান ধারণাগুলো আমরা দেখেছি এর আগের আলোচনায় কিভাবে জনসংখ্যার পরিবর্তনে সেটা ভূমিকা রাখে, বিশেষ করে বৃদ্ধিতে। তাহলে যেই সমাজ গতিশীল, যে সমাজ উন্নত, যে সমাজ শিক্ষিত, যে সমাজে জ্ঞানের চর্চা আছে, সেই সমাজে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও অনেকটা কম। এবার আমরা দেখব যে ওখানে একটা আলোচনা আছে, স্থূল জন্মহার। অনেক সময় এক নম্বরের একটা প্রশ্নে আসতে পারে, তোমরা একটু পড়ে নিবা বা আন্ডারলাইন করে নিবা বইতে খুঁজে লাইনটা, যে স্থূল জন্মহার কি বলছে, কোন বয়সে বিয়ে হচ্ছে তার উপর নির্ভর করে যে জন্মহারটা ঠিক হয় সেটাই হচ্ছে স্থূল জন্মহার। এক নম্বর একটা প্রশ্ন আসতে পারে, অনেক সময় আসে পরীক্ষায় যে স্থূল জন্মহার কি। আমি আবারও বলছি, কোন বয়সে বিয়ে হচ্ছে তার উপর নির্ভর করে যদি জন্মহারের প্রভাব পরিবর্তন হয় বা জন্মহারে এটা প্রভাবিত করে জন্মহারকে, সেই জন্মহারকে আমরা বলছি স্থূল জন্মহার। এবং বাংলাদেশের যে জনসংখ্যা, এই টোটাল জনসংখ্যার যে বয়স কাঠামো, সে বয়স কাঠামোকে কিন্তু এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যুবক, একটা প্রাপ্তবয়স্ক, একটা হচ্ছে বৃদ্ধ। এই তিন ভাগে ভাগ করা হয়েছে, এই ইনফরমেশনটা তোমরা একটু নোট ডাউন করে নিবা। এবার আসো যে জনসংখ্যার ঘনত্ব আমাদের দেশে আসলে কোন কোন জায়গায় বেশি এবং কোন কোন জায়গায় কম, এই ডাটাটা একটু নিই। আমি আগের আলোচনায়ও বলেছি, আবার এখন একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব পার্বত্য জেলাগুলোতে কম, চরাঞ্চলে কম, এখন গ্রামাঞ্চলেও কম। প্রতিনিয়ত গ্রাম থেকে মানুষ কিন্তু আস্তে 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 শহরের দিকে চলে আসছে, ফলে জনসংখ্যার ঘনত্ব কম। এরিয়াগুলো কোনগুলো আমি আবার বলছি, পার্বত্য জেলা, চর এবং গ্রামাঞ্চল। আবার জনসংখ্যার ঘনত্ব বেশি এই জায়গাগুলো কোনগুলো, যেমন নদীবিধৌত উর্বর সমতল অঞ্চল, নদীবিধৌত অঞ্চলগুলো বলছে যে এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। কেন? কারণ নদী আমাদের দেশে জমিগুলোতে পলি মাটি নিয়ে আসে এবং পলি মাটি উর্বর হওয়ার কারণে এখানে চাষবাস খুবই ভালো হয়, ফলন খুবই ভালো হয়, ফলে ফলন যেহেতু ভালো হয়, মাটি উর্বর,
সেই উর্বরতা এবং ফলনকে কেন্দ্র করে এখানে কিন্তু জনসংখ্যার ঘনত্বটা অনেক বেশি। আবার যেখানে শিল্প কারখানা আছে, তোমরা সকালবেলা যদি কেউ দেখো বা এই সময় হয়তো দেখেছো পত্র পত্রিকায় যে একটা শিল্পকে কেন্দ্র করে, যেমন আমাদের দেশে যে ইপিজেডগুলো আছে, বিশেষ করে এক্সপোর্ট প্রসেসিং জোন, আমরা অর্থনীতি ক্লাসে এটা আলোচনা করেছিলাম, এক্সপোর্ট প্রসেসিং জোন কি, ইপিজেড কি, তো এই ইপিজেড অঞ্চলগুলোর দিকে যদি আমরা একটু সকালবেলা দেখি, তখন দেখবো যে এখানে প্রচুর মানুষ একসাথে মিছিলের মতো করে গিয়ে আসলে কারখানাগুলোতে যুক্ত হচ্ছে। তাহলে এই যে শিল্প কারখানা, শিল্প কারখানাকে কেন্দ্র করে এখানে মানুষ কিন্তু জড়ো হয়, ফলে শিল্প কারখানা যে অঞ্চলে আছে সেই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এবং প্রাকৃতিক সম্পদ, যেখানে প্রাকৃতিক সম্পদ আছে সেই জায়গাগুলোতে আসলে জনসংখ্যার ঘনত্ব বেশি, এবং শহরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি, আমরা এটা প্রমাণেই পাচ্ছি প্রতি, যেহেতু আমরা শহরে থাকি ফলে আমরা জানি যে একটা শহরে প্রতিনিয়ত যানজট বা বিভিন্ন ধরনের মার্কেটগুলোতে দেখব প্রচুর মানুষ। তাহলে এই বিষয়গুলো প্রমাণ করে যে শহর অঞ্চলে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেশি। এখন আমরা আরেকটি আলাপে যাব, যে বইয়ে পড়তে 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 তোমরা একটা জায়গা দেখবা যে এখানে যে কত মিনিট হয়েছে একটু দেখি, যে এখানে একটা লাইন আছে, যে লাইনটা একটু বিতর্কিত বা বুঝতে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে বৃদ্ধদের নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়, যে বৃদ্ধদের নির্ভরশীল জনসংখ্যা, আমরা জানি নির্ভরশীল মানুষ তারা যারা উৎপাদন কাজের সাথে যুক্ত নেন, তো এই কথাটা আপাতত ঠিক, একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের দেশে যে সরকারি চাকরির নিয়ম, সেই সরকারি চাকরির নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট বয়সের পরে একজন মানুষ কিন্তু তার রিটায়ারমেন্টে চলে যায়, তার মানে সে উৎপাদন কার্য থেকে অব্যাহতি নিয়ে সে আসলে একটা অবসর জীবনযাপন করে। এখন এই মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের আসলে চিন্তাটা কীরকম হবে, আমরা যদি বইয়ের লাইনটাকে একটা প্রথাগত লাইন হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝের সঞ্চার করবে বা আমাদের বুঝটা আসলে সম্পন্ন হবে না। যেমন এখানে একটা লাইন আছে যে বৃদ্ধদের নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। নির্ভরশীল মানে কি, তারা কি আরেকজনের উপর নির্ভর করে? কথাটা অ্যাপারেন্টলি আমাদের সঠিক মনে হলো এটার মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা কি? সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে হ্যাঁ, অর্থনীতির বিচারে, বর্তমান পরিস্থিতির বিচারে যদি আমরা দেখি যে একজন মানুষ অবসর জীবনযাপনে যাচ্ছে, সে এখন উৎপাদন কাজের সাথে যুক্ত নয়, এই অর্থে সে আসলে একটা নির্ভরশীল জনসংখ্যা, কিন্তু প্রকৃত অর্থে তার অতীত দিনের যে কাজ সেই কাজের উপরেই কিন্তু এক ভবিষ্যৎটা নির্ভর করছে। তাহলে একজন মানুষের অতীত দিনের যে কাজকর্ম, অতীত দিনের যে অবদান, সে অবদানের উপরে আজকে বর্তমান কিন্তু নির্ভর করে। যেমন এই বৃদ্ধ মানুষটা যে সময়ে কর্মক্ষম ছিল, উৎপাদন কাজের সাথে ছিল, সেই বৃদ্ধ মানুষটা কিন্তু আজকের দিনের কর্মক্ষম মানুষকে তৈরি করার কাজে নিয়োজিত ছিল। কথাটা কেমন? কথাটা যদি একটু খেয়াল করা, যেমন তোমরা যারা লেখাপড়া করছো, স্কুল কলেজে পড়ছো, আমাদের স্টুডেন্টরা যারা স্কুল কলেজে পড়ে এরা কিন্তু এখন উৎপাদন কাজের সাথে যুক্ত নয়, তাহলে তোমাদের স্কুলের বেতন, তোমাদের খাবার দাবার, তোমাদের যে থাকার খরচ, এই বিষয়গুলো মেনটেন করছে কে? এই বিষয়গুলো মেনটেন করছে তোমাদের মা এবং বাবা। তাদের একটা নির্দিষ্ট বয়স হলে তারা রিটায়ারমেন্টে যাবে, তোমরা আস্তে আস্তে কর্মক্ষমের দিকে যাবা, তোমরা বিভিন্ন জায়গায় কর্মজীবী হিসেবে ভূমিকা পালন করবা, কেউ আছে ব্যবসা বাণিজ্য করবা। তাহলে এই যে জায়গাটা আছে এটা একটু বোঝার বিষয় আছে, মা বাবা যখন কর্মক্ষম ছিল তখন তার ছেলেকে কর্মক্ষম করার উপযোগী হিসেবে গড়ে তুলেছে, তাহলে মা বাবা যখন অবসরে যাচ্ছে ছেলে ওই কর্মজীবী হিসেবে ভূমিকা পালন করছে। এখন মা বাবা যখন কর্মক্ষম ছিল তখন যদি ছেলে মেয়েকে কর্মজীবী হিসেবে তৈরি করার এই সক্ষমতাটা যে ছেলে অর্জন করেছে, এটা অর্জনে যদি মা বাবা সহায়তা না করতো তাহলে ছেলেরা কিন্তু কর্মক্ষম হতে পারতো না। ফলে এই মানদণ্ডে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে আজকে যে মানুষগুলোকে, যে বৃদ্ধদেরকে আমরা নির্ভরশীল মনে করি, প্রকৃত অর্থে তাদের উপরে নির্ভর করেই কিন্তু আজকের দিনের যে উৎপাদন কার্যক্রম, সেই উৎপাদন কার্যক্রম পরিচালনা হচ্ছে। তাহলে এই হচ্ছে টোটাল মানে মূল আন্ডারস্ট্যান্ডিং। ফলে শুধু নির্ভরশীল এইভাবে যদি আমরা বলি তাহলে এটা একটা ভুল বুঝাবুঝির অবকাশ থাকে, এবং বৃদ্ধদের প্রতি আমাদের যে শ্রদ্ধার যে জায়গা, সম্মানের যে জায়গা, এটাও খানিকটা কমে যায়। তাহলে আমরা এভাবেই বুঝবো যে আজকের দিনে যারা বৃদ্ধ তারা প্রকৃত অর্থে যাদের উপর নির্ভর করছে
সেই মানুষগুলোকে আসলে কর্মক্ষম করে তোলার দায়িত্বটা একসময় ওনারা পালন করেছে এবং আজকের দিনে যারা কর্মজীবী তারা কিন্তু ওই বৃদ্ধদের সহযোগিতা নিয়েই আজকে কর্মক্ষম হয়ে গড়ে উঠেছে। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আশা করি তোমরা এই আলাপটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি আলাপে যাব, সেটা হচ্ছে লাস্ট আলাপ আমাদের আজকে স্থানান্তর। এবং এই স্থানান্তর আলাপে আমরা দেখব যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরনের স্থানান্তর আছে। একটা অভ্যন্তরীণ স্থানান্তর কি, যদি একটা আমরা উদাহরণ ধরি যে একটা বাংলাদেশ, তাহলে বাংলাদেশ নিচের দিকে আছে চিটাগাং, এদিকে আছে সিলেট, এদিকে আছে রাজশাহী, এদিকে আছে দিনাজপুর। তাহলে এই যে বিষয়টা আছে, আমরা যদি অভ্যন্তরীণ স্থানান্তরটা করতে যাই, এটা হচ্ছে একটা বাংলাদেশের চিত্র। বাংলাদেশের এদিকে দিনাজপুর, এই অঞ্চল হচ্ছে সিলেট, এখানে হচ্ছে চিটাগাং, তোমরা মানচিত্রটা দেখলে দেখবে উপরের দিকে হচ্ছে দিনাজপুর, এদিকে রাজশাহী। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো চিটাগাং এর মানুষ যদি সিলেটে যায়, সিলেটের কোনো মানুষ যদি দিনাজপুরে যায়, অথবা রাজশাহীর কোনো মানুষ যদি চিটাগাংয়ে আসে, তাহলে একটা দেশের অভ্যন্তরে যখন কোনো অঞ্চল থেকে একজন মানুষ আরেকটা অঞ্চলে যায়, তখন এই যে স্থানান্তর, এই যে স্থান পরিবর্তন, এটাকে আমরা বলছি অভ্যন্তরীণ স্থান পরিবর্তন। আমি আবার বলছি, এই বাংলাদেশ, এটা হচ্ছে টোটালি বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরে এক জায়গা থেকে, যেমন বাংলাদেশের অভ্যন্তরে একটা জায়গা রাজশাহী, রাজশাহী থেকে যদি একজন মানুষ চট্টগ্রামে আসে, এর ফলে যে স্থান পরিবর্তনটা হয়, সেই স্থান পরিবর্তনকে আমরা বলবো অভ্যন্তরীণ স্থানান্তর। আবার ধরো যে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ থেকে একজন মানুষ যদি ইন্ডিয়াতে যায়, এটাকে আমরা বলবো আন্তর্জাতিক স্থানান্তর। মানে একটা দেশের অভ্যন্তরে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যখন মানুষ যায়, তখন এটাকে আমরা বলবো অভ্যন্তরীণ স্থানান্তর। আবার একটা দেশ থেকে যখন মানুষ আরেকটা দেশে চলে যায়, তখন এটাকে আমরা বলবো আন্তর্জাতিক স্থানান্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার আসি আমরা যে অভ্যন্তরীণ স্থানান্তর এবং আন্তর্জাতিক স্থানান্তর, এই দুটো জিনিস আসলে কিভাবে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করে, এটার ফলাফলগুলো কি বা এর কারণগুলো কি। যেমন একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আলোচনায়ও আসছে, আলোচনাগুলো হয়তো ঘুরে ঘুরে আসবে, যে একটা কারণ হচ্ছে দারিদ্রতা। যেমন গ্রাম অঞ্চলে, গ্রাম অঞ্চল থেকে কেন মানুষ শহরে আসে, গ্রামে প্রচুর কর্মসংস্থানের অভাব, তাহলে কাজ নাই, কাজ নাই, সে কারণে মানুষ কাজের খোঁজে কিন্তু শহরে আসছে। বা দেখবে যে তোমরা যখন নাইনে পড়বে, টেনে পড়বে, টেনে পড়ার পরে একদল ছেলে মেয়ে আমাদের ঢাকায় চলে যায়, কেন যাচ্ছে, লেখাপড়া করার জন্য যাচ্ছে। যে এখানে হয়তো খুব ভালো কলেজ হিসেবে আমাদের নটরডেম কলেজ, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে সংগঠন এটার সাথে যুক্ত, এই নটরডেম কলেজে পড়তে চলে যাচ্ছে ঢাকায়। তাহলে নটরডেম কলেজে কেন যাচ্ছে, যে ওখানে মনে করছে সে লেখাপড়াটা অনেক বেশি উন্নত। তাহলে শিক্ষা, শিক্ষা গ্রহণ, এটা একটা কারণ হতে পারে, যে শিক্ষা গ্রহণের কারণে একদল ছেলে স্থানান্তরিত হয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে যাচ্ছে। আবার পদ্মা নদীর ভাঙনে প্রচুর মানুষ ভূমিহীন হয়ে গেল, ওই নদী ভাঙন ভাঙা যে মানুষগুলো, তারা টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য শহরে চলে আসছে। তাহলে নদী ভাঙন একটা কারণ হতে পারে, দারিদ্রতা একটা কারণ হতে পারে, এবং শিক্ষা এটা একটা কারণ হতে পারে। আবার দেখবে যে অনেক সময় আমাদের যে অসুখ বিসুখ হলে আমরা ভালো ডাক্তার, ভালো চিকিৎসা এটার জন্য বলছি যে না, এটার জন্য ঢাকায় চলে যেতে হবে, চট্টগ্রামে আসলে এর ভালো ট্রিটমেন্ট নেয় বা চিকিৎসা নেয়, তখন দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে একদল মানুষ ঢাকায় চলে যাচ্ছে। তাহলে এই স্থানান্তরটা কেন হচ্ছে, এই স্থানান্তরটা হচ্ছে স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, আবার কাজের সন্ধানের জন্য, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে মানুষ কিন্তু স্থানান্তরিত হয়। তাহলে এই যে স্থানান্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি কারণগুলো একটু নোট ডাউন করে নিই, নোট ডাউন করলে আমরা পাবো কী কী কারণে। আমি আবার বলছি, অভ্যন্তরীণ স্থানান্তর হয় দারিদ্রতার কারণে, অভ্যন্তরীণ স্থানান্তর হয় কাজে যোগদানের কারণে, কাজ খোঁজার কারণে, কাজের সন্ধানে, অভ্যন্তরীণ স্থানান্তর হয় স্বাস্থ্য চিকিৎসায় এই কারণে, অভ্যন্তরীণ স্থানান্তর হয় শিক্ষার কারণে, এবং অভ্যন্তরীণ স্থানান্তর হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে। আশা করি তোমরা ক্লিয়ার। এবং এই যে অভ্যন্তরীণ স্থানান্তর, এই অভ্যন্তরীণ স্থানান্তরের আসলে ফলাফলটা কি বলছে অভ্যন্তরীণ স্থানান্তর। যেমন আমি স্বাস্থ্যের কারণে বা শিক্ষা গ্রহণের কারণে, উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম, তাহলে আমার কি হবে, আমার জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, আমার জীবনযাত্রার মান বাড়বে।
এবং এই যে অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম থেকে দলে দলে মেয়েরা যে আমাদের আজকে গার্মেন্টস গুলোতে কাজ করছে, তাহলে একসময় মেয়েরা ছিল ঘরে বন্দি, মেয়েরা আসলে কর্মক্ষম ছিল না, ঘরে বন্দি ছিল, ফলে তাদের জীবনযাত্রার মানটা একরকম ছিল। আজকে যখন মেয়েরা কাজে যোগদান করছে, জীবনযাত্রার মানটা বেড়েছে, নারী হিসেবে তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা অনেক বেড়েছে। আবার দেখবো যে একদল মানুষ যারা গ্রাম থেকে শহরে আসছিল, একদিন শহরে এসে অনেক অর্থবিত্তের মালিক হওয়ার পরে তারা গ্রামে গিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে এক সময় গ্রাম থেকে আসা যে মানুষগুলো তারা যখন প্রতিষ্ঠিত হয়, তারা আবার গ্রামে গিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, ফলে এর ফলে আমরা দেখব গ্রামের উন্নয়নটা হচ্ছে। তাহলে যে মহিলারা একসময় ঘরের মধ্যে বন্দি থেকে গৃহস্থালে কাজকর্ম করত, তারা যখন আজকে গিয়ে নতুন নতুন কারখানায় বা একটা কারখানা পরিচালনা করছে, একটা প্রশাসন পরিচালনা করছে, এই মানদণ্ডে যদি আমরা দেখি, দেখবো যে আগের মহিলাদের তুলনায় এখনকার যে মহিলারা তাদের কর্মদক্ষতা অনেক গুণ বেড়ে গেছে। তাহলে স্থানান্তর এই কর্মদক্ষতাও বাড়াতে সহযোগিতা করে। এবং একসময় আমরা দেখতাম যে পাহাড়ি মানুষ, পাহাড়ের মানুষ বললে একদল মানুষ ভয় পেত, বা বাঙালি বললে পাহাড়িরা ভয় পেত, কিন্তু আজকে কর্মক্ষেত্রে আসার কারণে, স্থানান্তরের কারণে পাহাড়ের মানুষের সাথে বাংলার যে অন্যান্য বাংলাদেশের যে অন্যান্য অঞ্চলের মানুষ তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, তারা মিশতে পারছে। আমাদের স্কুলেও একদল ছেলে মেয়ে আছে যারা পাহাড় থেকে আসছে, তাদের সাথে অন্য অঞ্চলের মানুষ মিশতে পারছে। তার মানে স্থানান্তর আমাদের বিভিন্ন সংস্কৃতির যে মানুষ, বিভিন্ন চর্চার যে মানুষ, তাদের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতেও সহযোগিতা করে। তাহলে আমরা যদি দেখি ইতিবাচক দিকগুলো কি, ইতিবাচক দিকগুলো হচ্ছে যে এখানে জীবনযাত্রার মানের উন্নয়ন হয়, নারী স্বাধীনতা বৃদ্ধি পায়, গ্রামের উন্নয়ন হয়, কর্মদক্ষতা বাড়ে, সংস্কৃতির বন্ধন দৃঢ় হয়, যেহেতু দুইটা সংস্কৃতি বা ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের একটা মিলন হয়, ফলে এর ফলে বন্ধনটা দৃঢ় হয়। এই হচ্ছে যে আমাদের ইতিবাচক দিক। আবার নেতিবাচক দিকটা কি, নেতিবাচক দিক হচ্ছে যেমন আমাদের দেশে বলছি যে এই গ্রাম থেকে মানুষজন দলে দলে শহরে আসার কারণে প্রত্যেকে তো আর একটা সিস্টেমেটিক জীবনযাপন করতে পারে না, ফলে অভাব দারিদ্রতার কারণে দেখা যাচ্ছে যে শহরগুলোতে একদিকে যেমন দালানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে কিন্তু পথ শিশুদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বস্তিতে থাকা মানুষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, রাস্তায় থাকা মানুষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা বিভিন্নভাবে নিজেদের জীবন টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন অপরাধ, চোরাচালান এই সমস্ত কাজে যুক্ত হচ্ছে, ফলে আধুনিক যে নগরায়ন এই কাজগুলোর কারণে আধুনিক নগরায়ন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বস্তি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাও খানিকটা বিঘ্ন হচ্ছে। তাহলে অপরাধ, চোরাচালান এগুলো কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, আবার শহরের উপর চাপ তৈরি হচ্ছে, শহরের দূষণ বাড়ছে, যানজট বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। তোমরা দেখবা যে কোনো জিনিসপত্রের দাম গ্রামে কিন্তু অনেকটা কম, শহরে কিন্তু অনেক বেশি। কেন? কারণ হচ্ছে এই যে মানুষের চাপ, এই চাপের কারণে জিনিসপত্রের দামটা অনেক বেড়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তর আমরা কি বললাম, অভ্যন্তরীণ স্থানান্তর কী, এর কারণগুলো কী এবং এর ফলাফলটা কী। ফলাফলে গিয়ে আমরা দুটো জিনিস দেখলাম, তার ইতিবাচক ফলাফল যেমন আছে, তার নেতিবাচক ফলাফলও আছে। এরপর আমরা যাব আন্তর্জাতিক স্থানান্তরে। আমরা আন্তর্জাতিক স্থানান্তর আগেও করেছি, যে আন্তর্জাতিক স্থানান্তর কোনটা বলছে, একটা দেশ থেকে তার দেশের যে ভৌগোলিক কাঠামো, সেই ভৌগোলিক কাঠামোর বাইরে গিয়ে অন্য দেশে যখন কোনো একটা মানুষ স্থানান্তরিত হয়, সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরের কারণও কিন্তু ওই যে দেশের অভ্যন্তরে স্থানান্তরের মতোই, সেখানে কেমন, সেখানেও কর্মক্ষেত্রের কারণেই হয়তো আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ মিডল ইস্টে যায় কাজ করতে। কেন? কাজের খোঁজে কাজ করতে যায়। তাহলে কর্মক্ষেত্রে আমাদের দেশে যথাযথ আয়োজন নাই, বা এর থেকে বেটার আয়োজন ওখানে আছে, সেই কারণে কর্মক্ষেত্রের যে অভাব, সেই অভাবটা মোচনের জন্য একদল মানুষ আসলে আমাদের দেশ থেকে বাইরের দেশে চলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। দেখবা যে আমাদের গ্রামে গঞ্জে প্রচুর মানুষ মধ্যপ্রদেশে বাস করে, এখানে মিডল ইস্টে বাস করে। তাহলে একটা হচ্ছে কর্মক্ষেত্র, আরেকটা হচ্ছে রাজনৈতিক আশ্রয়। যে রাজনৈতিক আশ্রয়টা কেমন, যেমন 1971 সালে বা এখানে যে রোহিঙ্গারা আমাদের দেশে আসছে, তা দেখবা যে এক ধরনের এটাকে বলা হয় পলিটিক্যাল আশ্রয়, রাজনৈতিক আশ্রয়। বা আমাদের দেশের একজন বড় নেতা দেখবা যে অনেকদিন ধরে বাইরে আসে, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন আগে খালেদা জিয়া,
ওনার যে ছেলে তারিক জিয়া, উনি যে ইংল্যান্ডে এখন বসবাস করছেন দীর্ঘদিন ধরে, এই যে অবস্থান করছেন কেন, কারণ তিনি মনে করছেন যে আমাদের দেশে আসলে তার একটা বড় সাজা হবে বা শাস্তি হবে, এই কারণে তিনি আসলে ওই যে ব্রিটেন সরকারের কাছে একটা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং ব্রিটেনে উনি অবস্থান করছেন। তাহলে এটাকে বলছে রাজনৈতিক আশ্রয়, মানে একটা দেশে সে নিজেকে নিরাপদ মনে করছে না, একটা দেশে তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটাকে কারণ হিসেবে দেখিয়ে আরেকটা দেশে কোনো মানুষ কিন্তু তার রাজনৈতিক আশ্রয় চাইতে পারে, এরকম একটা নিয়ম আছে। তাহলে এই রাজনৈতিক আশ্রয়ের কারণে কিন্তু মানুষ এই আন্তর্জাতিকভাবে স্থানান্তরিত হচ্ছে, এবং জলবায়ু, পারিবারিক নৈকট্য, হয়তো দেখা যাচ্ছে স্বামী বিদেশে থাকে, এখন স্ত্রী বাংলাদেশে একা একা আছে দীর্ঘদিন ধরে, ফলে দেখা যাচ্ছে যে স্ত্রীকে স্বামী তার কাছে নিয়ে যাচ্ছে, ফলে এখানে একটা স্থানান্তর হচ্ছে, এটাই বলছে পারিবারিক নৈকট্যের কারণে আসলে আন্তর্জাতিক স্থানান্তরটা হচ্ছে। আবার অনেকে আছে বাংলাদেশের মানুষ কিন্তু বাইরের দেশে গিয়ে তারা ন্যাশনালিটি অ্যাপ্লাই করেছে, হয়তো বাংলাদেশে তার ভালো লাগছে না, ওখানে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করছে। তোমরা জানো কানাডা, আমেরিকা, এই সমস্ত জায়গায় যে নাগরিকত্ব, এটা নাগরিকত্ব দেওয়া হয় বা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা যায়, এভাবে নাগরিকত্ব নিয়ে ওখানে মানুষজন অবস্থান করছে, সেটাকেও একটা আন্তর্জাতিক স্থানান্তর হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এই গেল আমাদের আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। এখন আমরা আসবো আন্তর্জাতিক স্থানান্তরের যে ফলাফল। ফলাফলে একইভাবে অভ্যন্তরীণ স্থানান্তরে যেমন দুইটা দিক ছিল, একটা ইতিবাচক একটা নেতিবাচক, একইভাবে আন্তর্জাতিক স্থানান্তরেও দুইটা দিক আছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। ইতিবাচক দিকটা কি, এই যে আন্তর্জাতিক স্থানান্তর, আমাদের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, ফলে তার বিনিময়ে আমরা কী পাচ্ছি, প্রতি বছরই কিন্তু একটা বড় সংখ্যার রেমিটেন্স, কোটি কোটি ডলার আমাদের দেশে কিন্তু এই মানুষগুলোর বিপরীতে আসছে। তাহলে এই টাকাটা আমাদের দেশের বিনিয়োগকে প্রভাবিত করছে, এই টাকাটা আসছে বলে আমাদের দেশের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের দেশের যে মানুষজন বাইরের দেশে যাচ্ছে, সে বাইরের দেশের বিভিন্ন উন্নত সংস্কৃতি বা অনুন্নত সংস্কৃতিও যদি ধরি, তাহলে উন্নত সংস্কৃতি আমাদের দেশে আসার সুযোগ পাচ্ছে, আমরা দেখে আসছি, শিখে আসছি ভালো ভালো বিষয়গুলো, সেই ভালো ভালো বিষয়গুলো আমাদের দেশে এসে আমরা চর্চা করার সুযোগ পাচ্ছি, ফলে এর ফলে আমাদের সংস্কৃতিটা সমৃদ্ধ হচ্ছে। আমাদের দেশের উৎপাদন, ওদের দেশের কোনো একটা উন্নত ব্যবস্থা দেখে আমাদের দেশে এসে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে আমাদের দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এবং ওখানে গিয়ে দক্ষ হয়ে আমাদের দেশে যখন ফেরত আসছে, তখন আমাদের দেশের মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ফলে ফলশ্রুতিতে আমাদের জীবনমানের একটা উন্নয়ন হচ্ছে। তাহলে আমি আবার বলছি, ইতিবাচক দিকগুলো কি আন্তর্জাতিক স্থানান্তরের, ইতিবাচক দিকগুলো হচ্ছে আমাদের দেশে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এবং ফলশ্রুতিতে এটা আমাদের জীবনমানের একটা উন্নয়ন হচ্ছে। তো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তরের নেতিবাচক ফলাফলটা কি। তোমরা নিশ্চয়ই জানো যে এখন আমরা কোন পরিস্থিতিতে আছি, এখন আমরা আছি একটা করোনাকালীন পরিস্থিতিতে, করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব তটস্থ। এখন এই ভাইরাসটা খুঁজে পাওয়া গিয়েছিল কোথায়, খুঁজে পাওয়া গিয়েছিল চীনের উহান রাজ্যে। তাহলে উহান রাজ্য থেকে এই ভাইরাসটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো কিভাবে, এটার একমাত্র কারণ হচ্ছে কিন্তু আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে উহান রাজ্য থেকে যখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছে, তাদের মাধ্যমেই ভাইরাসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশেও আসছে। তোমরা হয়তো ইউটিউব মানে ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখবা বা টিভির মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখবা যে বাইরের দেশ থেকে যখন মানুষজন আসছে, পুলিশ এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আলাদাভাবে রাখার চেষ্টা করেছে, হয়তো পুলিশের সাথে বিতণ্ডা হয়েছে, বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদ হয়েছে। কিন্তু আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, এই রোগটা বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে, এই যে প্রক্রিয়া, রোগ ছড়ানোর যে প্রক্রিয়া, ভাইরাসটা ছড়ানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু একটা আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরে কিন্তু শুধু ভালো জিনিস ছড়ায় না, খারাপ জিনিসও ছড়ায়, এবং এই করোনাই কিন্তু এটা একটা বড় প্রমাণ। তাহলে আশা করি আজকের যে টোটাল আলোচনা, পার্ট এক, পার্ট দুই এবং পার্ট তিনের আলোচনা, তোমরা ভালো করে বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে জানাবে, ইনবক্স করবে, মেসেঞ্জারে জানাবে, অথবা কারো যদি এই মেসেঞ্জারে জানানোর স্কোপ না থাকে তাহলে সরাসরি ফোন করবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। Thank you.